الحمد لله الحمد لله وكفى وصلاة وسلام على عباده الذين اصطفى. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. آمنت بالله صدق الله المولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك على من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. أما بعد، فقد قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم: ألا إن عبادتي التي أوي إليها أهل بيتي. وقال النبي صلى الله تعالى عليه وآله وسلم: من عاد لي وليا فقد أعجنته بالحرب وسيلاتنا في الدارين جد الحسن والحسين مولانا ومولى السكلين أبي القاسم محمد بن عبد الله نورا من نور الله. يا أيها المستقون بنور جماله صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله. صلوا عليه صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلاما عليك وعلى أهل بيتك يا رسول الله. حضرات معزز و مقرم عزیزان دین محترم بزرگان دین ملت اسلامیہ و سامعین امت نبویہ، سرب پرتھم سے بیشو نیونتا پرم کرنا موائے اللہ رب العالمین دربار بے شمار شکریہ جانائی ای کارونے جنی تار برگزیدہ پیغمبر حضور پر نور سرکر دو عالم جناب محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وآلہ وسلم مدھ میں حضرت آدم شفیع اللہ علیہ السلام تھے کہ نیے آج پر جنتو جگہ جگہ انبیاء اکرام ابوشش محانبی حضور صلی اللہ علیہ وسلم پرنانگ اسلام قائم کرے قیامت پنتو اولیاء اکرام گن کے پاٹھا بار بندو بستو کر دیئے سے ایبان شئی اولیاء و انبیاء اکرام دیر رہنمائیر بدولتی امراج کے سرات مستقمیر پتھے جے جتوٹا پیرے چی نیجی تو ہوتے پیرے سے سرات مستقمی
আজকে যে যতটা আমরা নিয়োজিত হয়েছি সেই কারণে ততটা আজকে আউলিয়ার দরবারে মনোনিবেশ করেছি সুতরাং আজকের যে উরুস মোবারক 61 তম তো এই 61 তম উরুস মোবারক 17 ফাল্গুন যেটা আপনাদের আমি এখানে প্রথম বছর কিন্তু 61 তম উরুস মোবারক এই বছরকে নিয়ে পালিত হচ্ছে মাশাআল্লাহ তো এই উরুস মোবারকের যে রওনক 61 তম যে রওনকটা দেওয়া দরকার সেই রওনকটা মনে হয় এখানকার ওলি একরাম যিনি আছেন উনি কিছু দেননি না আপনারা নিতে পারেননি কোন দিকে অভাব বলতে পাচ্ছি না কারণ জানি যেখানে আম্বিয়া আউলিয়া একরাম আছেন রহনুমাই করতে তারা দেনেওয়ালা থাকেন বাদশার দরবারে এলান করা হলো যে তোমরা বাদশার দরবারে বিতরণ করা হবে দান করা হবে আতা করা হবে তোমরা যে যার জায়গা নিয়ে চলে আসো হেরা মনি মুক্তার যাহা কিছু খাদ্য রেশন যা কিছু যা যেমন দরকার বিতরণ হচ্ছে কেউ নিয়ে এসেছে গামলা কেউ নিয়ে এসেছে বড় ধরনের বস্তা কেউ নিয়ে এসেছে একটা বাসন কেউ নিয়ে এসেছে একটা পেয়ালা এখন যাদের যাদের কাছে বস্তা আছে বস্তা ভর্তি করে দিচ্ছে যাদের কাছে গামলা আছে কলসি আছে ভর্তি করে দিচ্ছে যার কাছে আছে পেয়ালা তাকেও পেয়ালা ভর্তি করে দিয়েছে পেয়ালাওয়ালা বলছে যে বাদশাহ জাহাপানা একই রকম আপনার বিচার ওদেরকে বস্তা ভর্তি করে দিলেন আর আমাকে একটা পেয়ালাই দিলেন ভুলটা কার লেনেওয়ালা না দেনেওয়ালা দেনেওয়ালা না খুব বিচার ভালো জানে লেনেওয়ালা বাদশাহ তো বলেনি যে তুমি পেয়ালা নিয়ে আসো বলছে যা যা নেবে আমি বিতরণ করব তোমরা জায়গা নিয়ে এসো তো যার যেমন হৃদয়ের মধ্যে যতটা জায়গা সে ততটা জায়গা নিয়ে এসেছে কথা গাওয়ার করে একটু মনোযোগ দিয়ে এই আগাছাগুলো দূরে হাঁটিয়ে মেমোরিটা ঠিক করবেন যদি হ্যাং হয়ে থাকে তাহলে আমার কথা কোনো পৌঁছাবে না যদি মেমোরি হ্যাং হয়ে যায় না ও কথা উপর দিয়ে চলে যায় তো আমরা যে যেমন জায়গা নিয়ে এসেছি পাত্র নিয়ে এসেছি সেই পাত্র উনি ভরবেন আমরা যদি ওনাকে আমাদের মতো ভাবি তাহলে অতটাই দেবে আর যদি আমরা ওনাকে আল্লাহ ওয়ালা ভাবি আল্লাহর নিশানি ভাবি আল্লাহর নিদর্শন ভাবি আল্লাহর তরফ থেকে দেনে ওয়ালা ভাবি তো যে যেমন বড় পাত্র নিয়ে আসবে ততটাই ভরে দেবে ওলি আল্লাহরা কুঞ্জুস কৃপণতা করে না লেনেওয়ালারা কুঞ্জুস কৃপণতা করে যুগে যুগে আল্লাহ রাহনুমা পাঠাতে কৃপণতা করে না রাহনুমাকে পাঠিয়েছেন হেদায়েতকে পাঠিয়েছেন মারও খেয়েছেন দাঁত ভেঙেছেন শহীদ হয়েছেন কিন্তু তা সত্ত্বেও মানুষ এত বুদ্ধু বিবেকহীন যে তারা সত্যটাকে না বুঝতে পেরে নিজেদের স্বার্থসিদ্ধি উদ্দেশ্যে স্বার্থসিদ্ধি হাসিলের জন্য তারা বিভিন্ন জায়গায় সাম্রাজ্যবাদী কায়েম করতে গিয়ে বিভিন্ন রকমের তারা অত্যাচার করেছে হাদিদের উপরে রেহানুমাদের উপরে নিজেদের দোষে নিজেরা পথ হারিয়েছে ফলে কথাই বলে শয়তান নাকি সবকে শয়তান করে দেয় কিন্তু আমি মনে করি শয়তান আলাদা ভাই এটা একটু সরিয়ে দেন শয়তান আলাদা কিছু দেখিনি আমার নিজের নফসটাকে যদি কুঞ্জিসুপানা করে রাখি আমার মধ্যে একটা স্বাধীনতা দিয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা হচ্ছে আল্লাহ পাকের আমানত এই স্বাধীনতা কোন ছাগল গরু চতুষ্পদ জন্তু জানোয়ারকে দেয়নি এই স্বাধীনতা আসমান জমিনকে দেয়নি এই স্বাধীনতা পাহাড় পর্বতকে দেয়নি এই স্বাধীনতা সাগর সলিলকে দেয়নি এই স্বাধীনতা ফেরেশতাদেরকেও দেয়নি এই স্বাধীনতা জিনদেরকেও দেয়নি এই স্বাধীনতা একমাত্র কেবল ইনসানকে দিয়েছে মানুষকে দিয়েছে এই এত বড় আমানত এই আমানত যে নিয়ে আমানতদারি না করতে পারলো রক্ষা না করতে পারলো সেই হয় সব থেকে বড় শয়তান আর যে আমানতের রক্ষা করতে হয়েছে আমানতকে আমানতের মতো রেখেছে আর আমানতকে আমানতের মতো ফিরিয়ে দিয়েছে আল্লাহর দিকে সে সব থেকে বড় উৎকৃষ্ট উত্তম ব্যক্তি হতে পেরেছে আর সেই হয় আল্লাহ পাকের কাছে প্রিয় তো ব্রাদার মিল্লাত আজকে যে বাসরিক উরুস হযরতে সাইয়েদনা পীর হযরত সৈয়দ হাজী বুদ্দুস শাহ ওরফে মওজুদ আলী শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহ খলিফা রফাই তরিকা কাদেরিয়া চিশতিয়া মাশাআল্লাহ
এটা খড়িবেড়িয়া না খড়িবেড়িয়া মাজার শরীফ যে উরুস মোবারক হতে চলেছে এই উরুস মোবারকের তরফ থেকে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ এবং তার সঙ্গে দুটো হাদিস পাক তেলাওয়াত করার প্রয়াস নিয়েছি এগিয়ে যাব তো তার পূর্বে এখানকার মাজার কমিটি এবং নেতৃবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় প্রশাসনিক মহাশয়গণ এবং নেত্রীয় মহাশয়গণ কমিটি বৃন্দ এবং শ্রোতা মণ্ডলী ভদ্র মহোদয়গণ যেনারা যেখানে এখানে এখানে যে যেমন ভাবে শরীকদার হয়েছেন সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন প্রীতি শুভেচ্ছা সম্ভ্রম ভালোবাসা শ্রদ্ধা এবং স্নেহের আশিস জানিয়ে আমি আপনাদের খেদমতে কোরআন কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা যে তেলাওয়াত করেছি সেই আয়াতকে সর্বপ্রথম শুরুতে আলোচ্য বিষয়ের প্রাসনীতি যাব তার আগে মাওলা মুস্তফা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শানে একটু নাতিয়া কালাম পড়ে তবে আমার বক্তব্য শুরু করব ইনশাআল্লাহ তাআলা বা আওয়াজে বলেন দুরুস্ত পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا کہ جب سے میں نے پکڑے ہیں جیکھانے جیکھانے اولیاء سن جہاں جہاں اولیاء کا دروار ہے اولیاء کا مزار ہے یہ تو سمندر ہے کوئی بھی کوئی دریا ہے کوئی ندی ہے کوئی سمندر ہے لیکن مہاں سمندر میرے مولا مشکل کشا ہے ওহিশি আউলিয়া আনে ওয়ালে মহাসাগর থেকে সমস্ত নদী নালায় সাগরের পানি বয়ে যায় তো সেই মহাসাগর থেকে শুরু করছি কে জব সে মানে পকড়ে হ্যায় এ আলী কা দামন আমি আলী দামন ধরতে যাব কেন নবী মুস্তফা ধরিয়ে দিয়ে গেছেন যে আলী দামন ধরলো না সে আমার উম্মতে নেই کہ جب سے میں نے پکڑے ہیں اے علی کا دامن اے دنیا کی فکر ہے نہ مجھے اور کوئی غم اپنا ہندو تو کم بوزن جیٹا بوئی اچھے بانگلہ ہی بولو انشاءاللہ ہر وقت یہ غلام پر رکھتے ہیں بھرم ہر وقت یہ غلام پر یہ غلام پر رکھتے ہیں بھرم اے علی کے گھرانہ ہے میرا مرشد کا کرم ہر شاشوں میں میری যারা তরিকতের লোক আছে কামেল পীর মুর্শিদ ধরেছেন তাদের একটা দাইমি নামাজ চলে প্রত্যেকটা দমে হর শ্বাসোঁ মে মেরি কলমা তৈয়ব কো বসা দিয়া ইয়ে সিনে কো মেরে নূরে নবী সে সাজা দিয়া মুঝকো আপনে দামন মে লেকর মেরে পীর নে বহুত কুছ সাজিশ কিয়া হ্যায় উসকো এসা করেঙ্গে ওসা করেঙ্গে লেকিন মুর্শিদ কা করম জিস পর হ্যায় ও বড়ে বড়ে খতরে কো সমন্দর বনা দেতে হ্যায় मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया अरे कभी दीवार हिलती है कभी खैबर का वाकिया सुना है आप लोगों ने नहीं सुने है ना कभी दीवार हिलती है तो कभी दार कांप जाता है कभी दीवार हिलती है तो कभी दार कांप जाता है अली के नाम सुनकर अब भी खैबर कांप जाता है मेरे ख्वाजा का नन्ना सा कटोरा जो अजमेर का वाकिया देख लो मेरे ख्वाजा का नन्ना सा कटोरा देख कर वल्ला आना सागर का सारा समंदर कांप जाता है اللہ سلام بھائی گولار دیکھے نیجی سرینڈر ہوئی پار نائٹ تو پروگرام سیجن چل چھنا تین گھنٹا ساڑھے تین گھنٹا چار گھنٹا گولار اوستا کھارا پھٹا واس لفظ بھی جنے وہ چیشٹا کرو چیشٹا کرو اللہ سلام ও মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাহ ও মুহাম্মদ রাসূল আমার দরুদ সালাম দরুদ বললাম না এখনই কাকে পৌঁছাচ্ছে মনোযোগ দিয়ে পৌঁছাবেন আমাদের দরুদ সালাম করো গো কবুল লাহ সালাম আমার
ও মুহাম্মদ রাসূল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল তোমারই রহমতে আমি তোমারই রহমতে আমি আছি বেঁচে দুনিয়ায় আর দিবে হাশরেতে দেখা আমার ইশকের সাধনায় পার করে দিও আমায় পার করে দিও আমায় পুল সিরাতের পুল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল তুমি কমলি ওয়ালা আমার তোমারই তুলনা নাই নবী পাকের তুলনা কারোর সঙ্গে আছে তুমি কমলি ওয়ালা আমার তোমারই তুলনা নাই আরে খোদার দেখা পাবে সবাই পাবে তোমার বাহানায় তুমি জান্নাতি বাগের তুমি জান্নাতি বাগের ফুল সিরাতের ফুল তুমি জান্নাতি বাগের তুমি জান্নাতি বাগের ফুল বাগানের ফুল লাহো সালাম আমার ও মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা وعلى آله أحمد أحمد محمد قل هو الله أحد ألف هي دال أحد ألف هي ميم لاغي دلي ألف هي ميم دال أحمد তাহলে আহাদকে মিমের পর্দায় চাপিয়ে দিলে কি না যাবে এই তিনটে রহস্য বুঝে নেওয়ার দরকার তরিকত ওয়ালাদের শুধু শরীয়ত বলে চিল্লালে হবে না শরীয়ত কানুন ডিসিপ্লিন আইন বিধান তো কার উপরে বিধান তরিকতের উপরে বিধান তরিকত কার উপরে বিধান হাকিকাতের উপরে হাকিকাত কার উপরে মারেফাত পরিচয় করে নেওয়া আর যখনই পরিচয় করে নেওয়া যাবে তখন বহু নাই তুমি আমি হতে হতে এক দাঁড়িয়ে যাবে এক মঞ্জিলে আসবে এই জন্য মশহুর তাওহীদের বাণী আছে লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ মুকামের আজকে যার পুরুষ মানানো হচ্ছে কিছুই নাই আল্লাহ ছাড়া আর কিছু মওজুদ নাই আমরা তো কলেমার সঙ্গে পড়ি লা মাওজুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কিছুই মওজুদ নাই তো যিনি পড়ছেন উনি কে আর যিনি শুনছেন উনি কে প্রশ্ন করলে উত্তর কোথায় হুজুর লা মাওজুদা ইল্লাল্লাহর বাংলাটা কি না আল্লাহ ছাড়া কিছুই নেই যা আছে আল্লাহ আছে আর কিছু মজুদ নেই তো হুজুর আপনি কে আপনি কি আল্লাহ হুজুর আমি যে প্রশ্ন করলাম আমি কে তা আল্লাহ যদি থাকবে একাই লা মজুদ আল্লাহ ছাড়া যদি কিছু না মজুদ থাকে তাহলে আশ্চর্য কি বাবা টুপি পরা সহজ জুব্বা হুব্বা বাহ্যিক আড়ম্বর দেখানো সহজ দাড়ি তুসবি সহজ এনাদের কাছে ওই সহজটা দেখাতে যাবেন না আল্লাহর ওলিরা মহা সমুদ্রের সাগরে ডুবে দুজন মানুষ ডুবে দুটো শ্রেণীর মানুষ একজন ডুবে মাছ ধরে আর একজন ডুবে মনি মুক্তার আনে দুটো দু শ্রেণীর মানুষ এক নয় যিনি মনি মুক্তার আনতে যায় তিনি মাছের পর মাছ সমুদ্রের তলায় পড়ে থাকে কি নিয়ে যায় আর যিনি মাছ ধরেন দু মিনিট হলেই বাঁচি বাবা তোর মাছ পড়ে থাক জানটা বাঁচাই তফাত এতটাই তো আমরা মানুষ ভেবে নিয়েছি যে আমি খুব জেনে গেছি
আল্লাহর ওলিদের শান মান কি কোরআন হাদিস কি বলছে আজকে আমরাই বুঝে গেছি একটা বাবা মা মরে গেছে কিছু খতম করে বসে দে কিছু পড়ে বসে দে পার হয়ে যাবে কি সব গল্প শুরু হয়েছে ইসলামের ভেতরে একদম মানুষ যেন আমরা ভোলা ভালা কিছুই বুঝে না ইসলাম বলে কাকে ইসলাম কোন জাতি বিদ্বেষের নাম নয় ইসলাম যখন ইসলাম মানে সাধারণত শুধু মানুষ নয় প্রত্যেকটা প্রাণীকে ইসলাম ভালোবাসে ইসলাম কারো ক্ষতি করে না ইসলাম কারো উপরে চাপ করে ইসলাম মানে নিজের স্বার্থকে ত্যাগ করে পরের স্বার্থের দিকে এগিয়ে যাওয়া এর নাম ইসলাম ইসলাম বলে কাকে কোরআন পাকে কোথায় বলেছে যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন যে হে নবী আমি আপনাকে সারা জাহানের জন্য নয় শুধু মুসলমানদের জন্য নবী করে পাঠিয়েছি না তুমি আমি আমার নবী বললে হবে না আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে যে আমার নবী রহমত দাতা দয়াল দাতা সারা কায়নাতের রহমত দাতা মুসলমানদের নয় এ দরবার মুসলমানদের জন্য নয় খাজা গালিব মাজার দরবার দেখেছেন কোন জাতি বিদ্বেষ নেই সব থেকে বড় ধর্ম হলো মানব ধর্ম মানব মানবকে মেনে নেওয়ার নামই মানব ধর্ম ধর সন্ধি বিচ্ছেদে যদি আসি ধর অর্থে ধারণ করা ম অর্থে মানবকে মানবকে ধারণ করার নামই ধর্ম এই জন্য যুগে যুগে মানুষের উপরে উত্তম সৃষ্টি নাই বলেই তাই নবী অলি গসকুদুকে মানব রূপে পাঠিয়েছেন আরে মানব রূপে যদি না পাঠাবেন তো আমরা মানব হিসাবে আর কাকে দেখতে যাব তাই মানুষ হিসাবে মানুষের কাছে যেতে হবে মানুষের সেবাটাই পরম ধর্ম এছাড়া কোনো ধর্ম নাই এবারে কি নামাজ রোজা হজ জাকাত এগুলো কেন এগুলো কি আমরা বুঝতে পারি না কোন রকম অহংকার বিদ্বেষ ঘামান আত্মগরিমা ঐশ্বর্যশালী কাউকে ছোট কাউকে বড় সব মিটিয়ে দাও কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়ো খোদার দরবারে তোমরা সবাই সমান আবার বেরিয়ে গেলে আবার বড় ছোট হয় কেন যদি বেরিয়ে যাওয়ার পরে আবার আমি বড় তুমি ছোট তা ধর নামাজ হলো না নামাজে গিয়ে যদি সবাইকে সমান করতে পারো এই জন্য সাদকা জাকাত ফেতরা করেছে ধনী ব্যক্তি তুমি শুধু সাদকা জাকাত নিয়ে ঐশ্বর্যশালী হবে আর তুমি যার দ্বারা ইনকাম করছো যে গরিবের পাসিনা ঝরিয়ে তা মেহনত দ্বারাই তুমি ইনকাম করছো তার মালটা পৌঁছে দাও তার জাকাতটা পৌঁছে দাও সেগুলো না পৌঁছে দেওয়ার কারণে আজকে আমরা কি করছি এখানে যে গরিবরা আছে তার দৌলত তার পাওনা তার কাছে ধনীর কাছে কে অঠবে দিয়েছে যে আপনি ধনী আপনার 5 লাখ টাকার যে সাদকা জাকাত বেরোবে আর কোন মাদ্রাসা থেকে কালেকশন করতে আসবে আপনি দিয়ে দেবেন ও টাকা তো আপনার নয় ও তো গরিবের বেরিয়েছে অতএব যারা আসবে বলবেন যে টাকাটা যে বেরিয়েছে আমার এখানকার গরিবদের অতএব তাদের পাওনা আমি তাদের পাওনা দিতে যাবো কেন বেরিয়েছে তাদের ঘরে পৌঁছে দিচ্ছি নিতে হয় তাদের কাছ থেকে নাও আর আমার আন্ডারে আছে বলে আমি দিয়ে দিলাম জবাব আপনাকে দিতে হবে এখানকার গরিব যদি না পায় এখানকার গরিবরা যদি আপনার কাছ থেকে আপনার বাড়িতে বিপদ হলে এখানকার গরিবরা আসবে ওই দূর থেকে আসবে না আমি বলিনি 11টা মাস দেন না আপনার অনেক আছে 11টা মাস দেন না রমজান মাসের গরিবের পাওনা যেটা জাকাত সাদকা সেটা কেন দিচ্ছেন আমি বারবার প্রত্যেকটা জায়গায় যাচ্ছি আজকে মুসলমান শ্রেণীকে আমরাই নিজেরা গরিব করছি আল্লাহর নবী বাইতুল ফান করে গেলেন আরে নামাজিকে ডাকতে হবে না কেন ডাকবো নামাজকে নামাজ পড়তে এসো নামাজ পড়তে এসো ডাকবো না আল্লাহ নবী বিধান করে দিয়েছেন কি যে মসজিদে বাইতুল ফান আর মসজিদে আল্লাহর জন্য নামাজ সবাই সমান হওয়ার জন্য কেন না গরিব দুঃখীরা যাবে বাইতুল ফান মসজিদে আসে অতএব বাইতুল ফান যখন আসে তা আমাকে নবী না ডাকলেও আমি নামাজ পড়তে যাব আমি গরিব আমার নাম লিখিয়ে দেবো তাহলে ধনীদের কাছ থেকে সাদকা জাকাত নেবে আর ওইটা নিয়ে নবী আমাকে দেবে তাহলে নামাজ পড়তে ডাকতে যেতে হবে না খুদ লোক আপনি নিজে নিজে নামাজ পড়তে যাবে ঠিক না ভাই ঠিক কেন সে জানে যে আমার প্রাপ্য ওখানে আছে তাহলে প্রাপ্যটাও পাবে আর ধনী গরিব সবাই সমান হবে কিন্তু সেখানে আজকে আমরা কি করেছি বনু উমাইয়া বনু আব্বাসীয় আমল থেকে এতটাই ইসলামকে তছনছ করে দিয়েছে যে বাইতুল ফানকে ধনীরা নিজের পকেটে এনেছে আর নামাজটাকে মসজিদ রেখে দিয়েছে আর নামাজ পড়তে গিয়ে দেখাচ্ছে আমি কি বড় নামাজি আরে বাইতুল ফান কোথায় গরিবের হক তুমি কাল তোমার ঘরে নিয়ে গেলে তো হক যদি না মেটাও তোমার নামাজ কোথায় নিয়ে যাবে তুমি জানো আমি নামাজের বিরোধিতা করছি না বিরোধিতা করছি না নামাজ আর বাইতুল ফান সাদকা জাকাত দুটো বরাবর থাকবে এই জন্য কোরআন বারবার বলছে আকিমুস সালাত ওয়া আতুস যাকাত আকিমুস সালাত ওয়া আতুস যাকাত নামাজ পরেই জাকাত কোথায়
জাকাত কোথায়? তোমার পকেটে? নামাজ থাকবে মসজিদে? না ভাই, এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম নয়। ইসলাম নামে শুধু ওই যে বলে না ইমিটেশন ধর্ম চলছে, ইমিটেশন। সোনা লকারে হেফাজতে রেখে বিক্রি হয় দু পাঁচটা খদ্দা, আর তিরপল পেতে ঢেলে বিক্রি হয় তার থেকেও চকচকে। তো চকচকে হয়ে গেলে ধর্ম নয়। কে আপনাকে আমাকে দাওয়াত দেবে আর না দেবে ওই পরোয়া করি না। মওলা যেখানে যাব হক কথা বলার তৌফিক দেন, বাস দুটো মানুষ শুনে যাবে। কে আপনাকে এই যে আমরা চকচকে সেজে নিই, এই চকচকে ইমিটেশন ধর্ম আল্লাহ দেখবে না। আল্লাহ তোমার টুপি দেখবে না, দাড়ি দেখবে না, জুব্বা দেখবে না, হুব্বা দেখবে না, দেখবে এটা দিল দেখবে, তোমার ভেতরের যে কালচার, তুমি কি চাইছো, হৃদয়ের যে নিয়ত উদ্দেশ্য এটা দেখবে। তুমি কোন উদ্দেশ্য সেজেছো, দেখাবার জন্য নাকি কারো ভালো করার জন্য? ধর্ম কোন ব্যক্তিগত নয় যে আমার ধর্ম, ধর্ম তামাম কায়নাতের মানুষের জন্য ধর্ম। সব গোনামির শেকল ছিন্ন করে ফেলে দাও অতল জলে, আর আদিতে দেখো এক পিতাতেই জন্ম, সবার একই মায়ের কোলে, বাবা আদম থেকে একই মায়ের থেকে আমরা এসেছি। আর আমরা নিজেরা বিভাজন করেছি না, ওলির দরবার এগুলো চলে না। যেখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান নাসারা ভাগাভাগি হয়, জাতি বিজাতি হয়, কম বিভাজন হয়, সেটা ধর্মস্থান হতেই পারে না। আর আল্লাহর নবীর মসজিদে নববীতে খ্রিস্টান এসেছে বলছে তুমি তোমার যেভাবে নামাজ পড়ো সেটা করে নাও, আল্লাহর নবী অর্ডার দিয়েছে। আজকের মরনা সাহেব বলবে তুমি নাপাক, বাইরে বসো, ঠিক না? একজন এসে মসজিদে দাঁড়িয়ে পেচ্ছাপ করে দিয়েছে, সাহাবারা তালোয়ার খুলেছে। নবী পাক বলছেন কি করছো? বলে হুজুর মসজিদ আমরা নামাজ পড়ে দেখছেন তো। দিন ওটা না, আল্লাহ নবী নিজে গেলে গেছে। আচ্ছা ভাই, তুমি কি জানো আমরা এখানটা আল্লাহর ইবাদত করি, সাধনা করি? বলে হ্যাঁ। তো জেনে শুনে পেছাব করলে, এখানটা না করলে অন্যটা যে অনুযায়ী করলে হতো না? পায়ে পড়ে গেলেন। বলে হুজুর আমি রাগাতে এসেছিলাম, সত্যি আমি তাওরি দেখেছিলাম যে নবীর মধ্যে সহনশীলতা সত্যি কি? তো সত্যি আপনি নবী, আপনি নবী, পেছাব করে সে প্রমাণ নিচ্ছেন নবী মুস্তফা সঠিক নবী কি? আর আমাদের মধ্যে যদি আলেমদের কাছে রাস্তায় একটা মটিয়া তুলতে পারছে না, মনির সাহেব যাচ্ছে, আমরা যাচ্ছি, হুজুর এটা তুলে দেবেন? হ্যাঁ, লোক পাসনি, তুই জানিস নি আমি এখানকার মসজিদের মুদারিস, আমি ইমাম, আমি তো তুলে দেওয়ার লোক। কিছু যেন মনে হয় আমি খুব বড় হয়ে গেলাম না? না না না, নবীর আদর্শ এটা নয়। কোনো কাজ যখন আমরা নিজেরাই বলি ছোট বড় নয়, তো আমাকে তাকে বলার আগে আমাকে নিজেকে হেল্প করতে দরকার আছে, ঠিক না? কি আমার চলে আমি ছোট হয়ে যাবো না ভাই? ধর্ম জিনিস আলাদা। আল্লাহ পাক কি বলছেন? আমরা রোজানা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তাম প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যিনি সারা জাহানের পালনকর্তা। এখন বলুন যাদেরকে আমরা কাফের বলি, তাকে আল্লাহ খাওয়ায় না, না খিদা রেখেছে, তা আল্লাহ তার পালন কর্তা, তা আল্লাহ হিংসা বসত খাওয়াচ্ছে না, দয়া ভেবে খাওয়াচ্ছে। একজনকে ঠেলে গুজে লাঠি মেরে খাওয়ায়, একজন হাত দিয়ে খাওয়ায় নাকি? তো আল্লাহ তাকেও খাওয়াচ্ছে, আর আল্লাহ তার প্রিয় ভাজন বান্দাকেও খাওয়াচ্ছে। তাহলে আল্লাহর কর্তব্য কি? যে তোকে স্বাধীনতা দিয়েছি, তোর জন্য হেদায়েত হাদি ছেড়ে দিয়েছি, তোর জন্য নবী দিয়েছি, তোর জন্য আউলিয়া দিয়েছি, স্বাধীনতা তোর, কোন দিকে যাবি তুই তার করবি, কিন্তু আমার যে ডিউটি আমি নিভিয়ে দেবো, কারণ আমি পাঠিয়েছি যখন রেজেক দেবো আমি। তাহলে এই যদি আল্লাহর মানে কি বলে তাও তরিকা হয়, সুন্নত হয়, তাহলে আমার আদর্শ কি? আমার আদর্শ আলো দেওয়া, আমার আদর্শ যে তাকে বোঝানো, আমার আদর্শ তাকে দেখানো। মানা না মানা আপনার কাজ, কিন্তু ফট করে বলে দেবো আমার কথা মানে নেই তুই কাফের, এটা বলা উচিত না? না না না, এত সহজ না তাই। আমার ধর্মকে যেন আমরা মনে করে নিছি বাজি কিছু একটা হয়ে গেলি ধর্ম হয়ে গেল, হুব্বা জুব্বা নামাজ রোজা টুপি, এর নাম ধর্ম, এর নাম ধর্ম।
যদি তাই হয় তো আজাজিল থেকে বড় ধর্ম পালনকারী কি আছে আজাজিল একটির পরিমাণ জায়গা খালি রাখে না আল্লাহকে সাইদা দিয়েছে আজাজিল একটির পরিমাণ জায়গা খালি রাখে না আসমান জমিন আল্লাহকে সাইদা দিয়েছে এবং কয়েক কোটি বছর ইবাদত করেছে ফেরেশতাদের মুআল্লিম উস্তাদ হয়েছে আর সাতটা ডিগ্রি লাভ করেছে জান্নাত মকাম পর্যন্ত পৌঁছে গেছে আর সে আজিমের নিকট পর্যন্ত পৌঁছে গেছে আখেরে আল্লাহ বললে সাইদা কর আদমকে সব ফেরেশতা সাইদা করলো করলো নাকি আজাজিল তাহলে আজাজিল যে এত সাইদা করেছিল আল্লাহর ইবাদত করেছিল ওগুলো তার বেকার হলো না থাকলো আজাজিল যে এত ইবাদত করলো আদমকে শুধু সাইদা করলো না বাকি সব করলো তার ইবাদত থাকলো না গেল গেল সব বেকার কার সাইদার দাম বেশি আল্লাহর না আদমের দেখেন দেখেন আজি এখানে মাথা নোয়ালে বলে শিরক শিরক আর আল্লাহ প্রথম করাচ্ছে শিরক আল্লাহর দরবারে করার সাজা দিয়েছে বলছে আদমকে সাজদা কর কেন বললেন না আরে আমাকে পাবি কোথায় আমাকে ধরবি কোথায় আমাকে ধরতে গেলে আদমের হাত ধরতে হবে আমাকে ধরতে গেলে আদমকে দেখতে হবে আমাকে দেখতে গেলে আদমের মধ্যে যেতে হবে আর আমাকে সাজদা করতে গেলে আদম সূরাতে করতে হবে ওলি আল্লাহর তরিকা কি কাকে বলে তরিকা এবং আদমকে করেছে বলেন সেই ফেরেশতাদের সাজদা গুলো গেল না আছে আর যারা সাজদা করেছিল আদমকে তাদের সাজদা গেল না থাকলো থাকলো কেন না আল্লাহ বলছে আমার যত সাজদা করেছো আমার আদমের যে সেদা করেছে ওই সেদাতে এত দাম আমার সেদাটা ওতে পূর্ণ করে দিলাম আল্লাহর সাইদা আউলিয়াদের তাজিমের মধ্যে আছে তাই কাবা বাইতুল্লাহতে মাকামে ইব্রাহিমকে এখনো হাঁটানো হয় নাই মাকামে ইব্রাহিমকে ওয়াত্তা খিজু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা কেন বলেছে এখনো হাঁটানো হয়নি কেন না ওখানে ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লামের পায়ের কদমের ছাপ রয়েছে সুবহানাল্লাহ হে বাদ ইবাদত হবে আল্লাহ কিন্তু তাজিম পড়বে ইব্রাহিম খলিলুল্লাহর কদমের তো যদি গায়রুল্লাহর টেক মাথা নুয়ালে শিরিক হয় তাহলে হাজিরা কেন আমরা যেখানে যেখানে কাবাকে ফলো করে নামাজ পড়ছি এই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়ছি হাজিরাও মাকাম ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়ছে কদমের ছাপ দেখছে সাজদা দিচ্ছে তাহলে আল্লাহ তো পা দেখতে পায়নি সাজদা দেওয়ার সময় তো ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের ছাপ দেখছি সেরে কয় না নামাজ পড়া বন্ধ করো শিরিকটাই বোঝে না আমার মৌলবী ভাইদেরকে অনুরোধ করে বলি শিরিক ফাতোয়া না দিয়ে শিরিকটাকে বুঝুন শিরিক বলে কাকে শিরিক ফাতোয়া দিয়ে দেখা যাবে নিজেরাই হয়তো শিরিকে ডুবে আছে ইনশাআল্লাহ আসুন কি একটু দেখেন না ভাই কি হচ্ছে ওদেরকে একটু বাইরে করে দেন একটু বাইরে করে দেন হলেন কায়নাতের পালন কর্তা নবী মুস্তফা হলেন কায়নাতের রহমত দাতা আর আল্লাহর ওলিরা এক একটা সেই এলাকার রহমত দাতা জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী সারা কায়নাতের রহমত দাতা কিন্তু ওই মহান সাগর থেকে আরেকটা নদী বেরিয়ে এসেছেন আজকে হাজি সাহেব হাজি বুদ্ধু শাহ রহমাতুল্লাহ আলাই তো এনার কাছে আমরা রহমত পাওয়ার জন্য এসেছি রহমত নেওয়ার জন্য এসেছি কিছু রহমত নেওয়ার জন্য এসেছি কোরআন পাকে দুটো আয়াত বললে খুব বুঝতে পারবেন আমি যে আয়াত পড়েছি সে আয়াত একটু পরের দিকে যাচ্ছি দুটো আয়াত দিয়ে দিই সূরা মুহাম্মদ একটা সূরা আছে তার নাম হলো মুহাম্মদ সূরা মুহাম্মদ আচ্ছা বলেন আল্লাহ ছাড়া কোন গায়রুল্লাহর কাছে কেউ যদি সাহায্য চায় এটাতে 72 ফিরকা বন্দি হয়ে গেছে ফাটাং করে বলবে আল্লাহ ছাড়া কোন গায়রুল কাছে সাহায্য চাওয়া মানে শিরক শিরক আচ্ছা আল্লাহ ছাড়া কোন গায়রুল কাছে সাহায্য চাইলে যখন শিরক আর সেই আল্লাহ যদি আমাদের কাছে সাহায্য চায় কি ফতোয়া দেবেন এই দলিল কোন মোল্লা মৌলবীর কথাই দিচ্ছি না আমি কোরআন থেকে দিচ্ছি দরকার হলে কোরআন স্টেজে নিয়ে আসুন যদি না দেখাতে পারি জুতোর মালা নিয়ে মেদিনীতে যাব এত বড় চ্যালেঞ্জ কেন সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 7 বিসমিল্লাহির রহমানির রহিম
يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم الله رب العالمين بولن هي إيمان دارغون جارا تمرا إيمان إنسو جارا إيمان إنسو تمرا جدي الله كي سحجو کرو أمي الله تما دير سحجو کرو شدو سحجو کرو نا تما دير قدم كي أمي ثابت ركھے دو مجبود ركھے دو ورطا شایطان جي شترو آچه تما دير قدم ডগমগাতে পারবে না তোমাদের কদম হিলাতে পারবে না শর্ত একটাই যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাহায্য করব কি কথাটা কিছু বোঝা গেল কাহিনী কিসা শুনি বাবা গল্প কাহিনী ওয়াজ শুনি ঢেলে বিলি হয় 150 টাকার বই এটা কাহিনী ধরলাম কি সুন্দর ওয়াজ কি সুর এই রকম যদি ওয়াজ শুনি আগাছা মাথায় ঢুকে থাকলে কোরআনের যে যে রহস্যময় কথা এগুলো সহজে ঢুকবে না তার মানে সময় হ্যাং হয়ে আছে আমি বললাম কোরআন থেকে সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াত আমার শামসুল আউলিয়া চ্যানেল ইউটিউবটা দেখবেন 99% 95% কমসে কম 80% কোরআন ছাড়া কোনো দলিল দেই না যে কারণে বিশ্বের মৌলভীদের চ্যালেঞ্জ আছে যে কোরআনের থেকে যে দলিলগুলো দিচ্ছি যদি পারো তো কেটে দাও রদ করো আর যদি কোরআনকে না মানো তাহলে ভারত ছাড়ো কেজি কোরআন পিছনে রাখবে আর তুমি ইতিহাস চালাবে কোরআনকে পিছনে রেখে সাম্রাজ্যবাদী করবে মানুষদের মধ্যে ফিতনা লাগাবে ফ্যাসাদ লাগাবে না আল্লাহ ধর্মে ফ্যাসাদ নাই মোল্লা ধর্মে ফ্যাসাদ আছে বললাম আল্লাহ ধর্মে ফাসাদ নাই ধর্ম মোল্লা ধর্মে ফাসাদ এটা আমার বিশ্ব ডঙ্কা বাজিয়েছি আর প্রমাণও করে দিচ্ছি এক এক করে তো আমরা আল্লাহ ধর্ম মানি ওলির দরবারে যাব আল্লাহ ধর্ম মানতে গেলে ওলির দরবারে যেতে হবে যুগে যুগে নবী পাঠিয়েছেন ওলি পাঠিয়েছেন আল্লাহ বলেনি মোল্লা পাঠাচ্ছি ধর্ম লেলে না ওলির দ্বারা ধর্ম নাও আউলিয়া দ্বারা ধর্ম নাও আল্লাহ কোথাও নিজেকে মোল্লা বলেনি আল্লাহ কোথাও নিজেকে আলেম বলেনি যে আমি মাদ্রাসার ডিগ্রি আলেম আল্লাহ নিজেকে কি বলেছেন আলিম মানে সম্পূর্ণ জ্ঞানের আমি জানেওয়ালা এবং আমি ওলি আল্লাহ কি বলেছেন ওলি তো আল্লাহ যদি ওলি একবারও ওলিগিরি করতে আসেন কিন্তু আল্লাহ ওলি তার কোন না কোন বুজুর্গ হাস্তিকে ওলি করে পাঠিয়ে বলছি এই যে ওলি যাচ্ছে একে ধরা মানে আমি যে আল্লাহ ওলি আমাকে মেনে নেওয়া হলো জোরে বলেন সুবহানাল্লাহ জি তা আমি যে আয়াতে কারিমা বললাম এতে কি বোঝা গেল আল্লাহ সাহায্য চাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ঈমান এনেছো যারা মেনে নিয়েছো মান্যতা দিয়েছো ইনতানসুরুল্লাহ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়ানসুরুকুম আমিও তোমাদের সাহায্য করব রোজানা নামাজে গিয়ে বলছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই আল্লাহ বলে আমি বলেছি সূরা মুহাম্মাদে কোরআনে দেখিস না যে যদি তোমরা আমাকে সাহায্য করো তাহলে আমিও আল্লাহ তোমাদের সাহায্য করব তো তুমি কি আমাকে সাহায্য করেছো যদি না করে নামাজে বলো যে তোমার কাছে সাহায্য চাই তাহলে আল্লাহ সাহায্য করবে না আর নামাজে যদি আল্লাহ সাহায্য না করে তাহলে নামাজ কবুল হবে না তাহলে আগে নামাজ পড়ার আগে আল্লাহকে সাহায্য করতে হবে নামাজে গিয়ে আল্লাহর সাহায্য চাইতে গেলে আইয়াকা নাস্তাইন আমরা আপনারই কাছে সাহায্য চাইছি রোজানা নামাজে গিয়ে কিন্তু আল্লাহ কি বলছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে তাহলে আল্লাহকে সাহায্য আগে করতে হবে তারপরে গিয়ে বলবো আইয়াকা নাস্তাইন তাহলে আল্লাহ বলবে আমি যে সাহায্য চেয়েছি শর্ত কি যে যদি তোমরা আমাকে সাহায্য করো তবে আমি করব তাহলে আগে বান্দা সাহায্য করবে আল্লাহকে আপনারা বোধহয় অনেক অবাক হয়ে গেলেন যে আল্লাহর আবার কি অভাব হলো রে বাবা সাহায্য কে চাই অবাক না সাহায্য কে চাই দুর্বল
অসহায় বেসাহারা কাঙ্গাল এতিম দুখিনী যার কোনো সারা নাই বা নিজে একজন আমি একা পাচ্ছি না কাউকে না কাউকে লাগবে তা আল্লাহ কি ওই জায়গায় আস্তাগফিরুল্লাহ মাশাআল্লাহ কত বড় ভাইটা ভাই আমি কোরআন দিচ্ছি ফলে এখানে এটা যদি আমার তরফ থেকে হতো এখন অন্য জিনিস ঘটে যেত কিন্তু সবথেকে বড় কথা কোরআন দিয়েছি না কোরআনের আয়াত কিছু কোরআন নেই কিন্তু বুঝবোটা কি এখন বলুন এখন কেউ যদি প্রশ্ন করে কি বলছেন আল্লাহ আর সাহায্য চাই তাহলে আমি যদি বলছি না চাইতে পারে না তাহলে আপনি এক কাজ করুন কোরআনের আয়াতটা মুছে ফেলে দেন থাকবেও না পড়বোও না আর বলবো না আচ্ছা আল্লাহ কেমন সাহায্য চাই এটা তো অবশ্যই আমাদের জানা দরকার নাকি তাহলে যেখানে দাঁড়ায় প্রশ্ন সেই জায়গায় যদি উত্তর না থাকে সে কিতাবের কোনো মূল্য নাই ঠিক না বেটি তাহলে কোরআন যেখানে প্রশ্ন করেছে কোরআন যেখানে স্তব্ধ দাঁড় করিয়ে দিয়েছে কোরআন যেখানে ভাবান্তর খাড়া করে দিয়েছে সেখানে তার জবাবও আছে তাহলে নামাজ কখন হবে জানো আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ সাহায্য করবে নামাজে কিন্তু আল্লাহকে সাহায্য করব নামাজের আগে সূরা সফ আবার আসুন কোরআন সূরা সফ আয়াত নাম্বার 14 শেষ আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও জোরে বলেন এখানেও তো আবার একই কথা সেখানে বলছি যদি সাহায্য করো আর এখানে বলছে তোমরা সাহায্যকারী হয়ে যাও সেই একই কথা হলো আচ্ছা কিরকম একই দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আন ভাই প্রথম কথা অবাক হবেন না জবাব চলছে লাস্ট ডিসিশন তো একটা আসবেই জি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো বেঈমানকে বলেনি ঈমানদারদেরকে বলেছে যারা মান্যতা দিয়েছে যারা মেনে নিয়েছে তাদেরকেই আল্লাহ সম্বোধন করে বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণেরা যারা মেনে নিয়েছো কুনু হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারুল্লাহ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও কিভাবে হব আল্লাহ কিভাবে সাহায্য করব কিভাবে সাহায্যকারী হব কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম للحواريين من أنصري إلى الله আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেভাবে ঈসা ইবনে মারইয়াম ঈসা ইবনে মারইয়াম জানেন আপনি যে নামটা বললাম কোরআন থেকে আছে ঈসা ইবনে মারইয়াম জানেন আমার নবীর পরের নবী নাকি মাশাআল্লাহ আল্লাহ বলছেন শোনো কিভাবে আমাকে সাহায্য করবে তোমরা আল্লাহকে কিভাবে সাহায্য করবে তার ফর্মুলা বলে দিচ্ছেন যেভাবে ঈসা ইবনে মারিয়াম তার হাওয়ারি কমদের বলেছিল হাওয়ারি কমদের বলেছিল আল্লাহ বলছে হাওয়ারি কম ঈসার জামানায় একটা কমের নাম হাওয়ারি ছিল মাদাদগার কম ছিল সাহায্যকারী কম ছিল এ হাওয়ারি কম মান আনসারি ইলাল্লাহ তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমি ঈসা আমাকে সাহায্য করবে ইয়া আল্লাহ এই তো সাংঘাতিক কথা আজকের মোল্লা মৌলভীরা বলে আল্লাহ ছাড়া কাউকে সাহায্য চাওয়া যাবে না আর তুমি লোক পেলে না এমন একজনকে নবী বানালে সে আবার তার কম হাওয়ারি উম্মতের কাছে সাহায্য চাইছে বাবু কিছু বুঝাতে পারলাম না না তরিকতের ওয়াজ ওলি আল্লাহদের ওয়াজ আউলাদের ওয়াজ শোনা অভ্যাস নেই নাকি হ্যাঁ কি বুঝলাম আজকের আলেমরা বলছে আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়াই যাবে না আর খুদ ঈসা নবী যাকে আল্লাহ রুহুল্লাহ কালমাতুল্লাহ বিনা বাপে রুহের দ্বারা আল্লাহ বানিয়েছে হ্যাঁ সে চাইছেন তিনি চাইছেন কার কাছে আল্লাহর কাছে না বলছেন যে হে আমার কমরা তোমরা কে আসো আল্লাহর ওয়াস্তে আমি ঈসা আমাকে কে সাহায্য করবে
কেন বলি ওইসা নবীরুল্লাহ আপনার জন্য আল্লাহই তো যথেষ্ট সাহায্য করার তা আপনি আল্লাহকে কেন সাহায্য চাইলেন না আপনি আপনার কমদের কাছে কত সাহায্য চাইছেন পছন্দ না না ঈসা নবী তার উম্মতের কাছে সাহায্য চাইছে আর আজকে 72 ফিরকা বলছে আল্লাহর কাছে সাহায্য চাও কোন অলির কাছে চলবে না কুরআন বলে কি আল্লাহ বলে কি আর মোল্লা বলে কি কত ডিফারেন্স কুরআন পড়ে নাই কুরআনকে যদি পিছনে রেখে দেবে ওই যে বলে না যে পড়ে যা মানে মতলব দেখার দরকার নেই পড়লেই নাকি নেকি ওই কুরআন যদি পড়লে নেকি নেকি মানে ভালো এই ভালো ঈসা নবী তার কওমের কাছে সাহায্য চাইছে যদি মনে করেন যে আমি মিথ্যে বলছি আগেও বলেছি কোরআন নিয়ে আসবেন যে কোনো তরজমা নেন উর্দু বাংলা ফারসি ইংরেজি যে কোনো অনুবাদ দেখিয়ে নামবো তরজমা অনুবাদ আর এবারে ঠিক আছে তাহলে লিস্টেজে উঠবো না যেদিন উঠবো কলার ধরে নামাবেন থাপ্পড় মারতে মারতে যে তুমি ওয়াজই জানো না কি নেই কোরআনে তাহলে এত ফিরকা কোথায় তার মানে যখন দেখছি কোথাও গন্ডগোল হচ্ছে এরা শুধু কোরআন পড়ে কোরআন বোঝে না কোরআন ফলো করে না ঈসা নবী এই আল্লাহ তুমি এমন একজনকে নবী বানালে তার কম উম্মতের কাছে সাহায্য চাইছে আর হে ঈসা নবী আপনি আল্লাহর কাছে চাইলেন না বান্দার কাছে চাইছেন উম্মতের কাছে বলছি ওরে পাগল এটাই তো আল্লাহর নিজাম এটাই তো আল্লাহর কানুন জোরে বলেন সুবহানাল্লাহ কি কানুন قال الحواريين من انصر الى الله ইসার উল্লাহ আলাইহি সাল্লাতু ওয়াসালাম আল্লাহ আনসারি হাওয়ারি কওমদেরকে বলছে ও আমার হাওয়ারি কওমেরা তোমরা কে আছো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে আপনাদের বাড়িতে আমাদের বাড়িতে যখন কোন ভিখারিরা আসে দারস্থ হয় তারা কি বলে ও ছেলে ফুলের মায়েরা ও দাতারা ও বাবারা ও ভাইয়েরা আল্লাহর ওয়াস্তে আমাকে দান করো আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে সাহায্য চাই তো আমরা সেটাকে যাই দিক না কেন 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা যার যেমন ক্ষমতা যাই দিক না কেন আমরা সাহায্যটা কাকে চাই যদি যে চায় যে আল্লাহর ওয়াস্তে সাহায্য করো আমাকে তাহলে যে ভিখারি এলো তাকে তো দিই নাকি গো না আল্লাহকে দিই ভিখারিকে দিই দেখি ঈসা নবীর কওম ঈসাকে দিচ্ছেন না আল্লাহকে দিচ্ছেন ফের বড় ভাইটা লাগে কোরআন বুঝে গেছি না একদম বুঝে গেছি ধারে কাছে ছায়াও আসবে না এইটুকু কথা ছায়ায় পড়বে না কোরআন বুঝে গেছি ঈসা নবী বলছেন কাল আল হাওয়ারিন মান আনসারি ইলাল্লাহ হে হাওয়ারিগণ তোমাদের মধ্যে কে আছে আমি ঈসা রুহুল্লাহ আল্লাহর ওয়াস্তে আমাকে সাহায্য করবে কিন্তু কোরআন কি জবাব দিচ্ছে দেখুন তখন যেটা ঘটেছিল সেটাই কোরআন থেকে কোট করা হয়েছে সূরা সাফার 14 নম্বর আয়াতে قال الحواريون نحن انصار الله حواري গণ বললেন হে ঈসা রুহুল্লাহ আমাদের নবী আমরা আল্লাহকে সাহায্য করলাম সুবহানাল্লাহ বললেন বুঝতে পারেননি তাই আসতে বললেন ঈসা নবী বলছেন কে আছে আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবে ঈসা নবী আল্লাহর ওয়াস্তে নিজে চাইছেন সাহায্য যে তোমাদের মধ্যে কে আছো আমাকে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে আর যারা সাহায্য করছে তারা কি বলছে কোরআন গাওয়া দিচ্ছে কোরআন গাওয়া দিচ্ছে কোরআন সাক্ষী দিচ্ছে কোরআন রেজাল্ট দিচ্ছে কি বলছে কল আল হাওয়ারিউন নাহনু আনসারুল্লাহ হাওয়ারিগণ বলল মাদদকারীগণ বলল সাহায্যকারীগণ বলল যে হে সারুহুল্লাহ আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম সাহায্য কাকে করলো ঈসাকে না আল্লাহকে আল্লাহকে চেয়েছিলেন কে
বাবাজি ঈসা নবী আর সাহায্য করলো কাকে এই দবাকাণ্ড বাড়িতে ভিখারি আছে এখন নেতা এসে ভোট দেবে তা আমি ওনাকে ভোট দেব না আমার প্রাইম মিনিস্টার দেব এখানকার পঞ্চায়েত ভোট কাকে দেব তো লোকসভা নয় তাহলে যেই ভোট চাইছে তাকে দেব আমি যদি বলি না আমার বাবাকে ভোট দেব ভিখারি এলো আল্লাহর ওয়াস্তে কে আছে আমাকে সাহায্য করবে তো ভিখারিকে দেব না আল্লাহকে দেব তাহলে এখানে রহস্যটা কি বোঝা গেল উম্মতে মুহাম্মাদের দাবি করে বড় আফসোস টুপিটা পড়তে শিখেছি বড় বড় দাড়ি রাখতে শিখেছি তসবিহ নিতে শিখেছি আই ডোন্ট মাইন্ড কিছু মনে করবেন না ভেতরটা নাই তাই বুঝাতে হচ্ছে ভেতরটা ছাজরা হয়ে গেছে নামে মুহাম্মাদি উম্মত ভেতরে কিছু নাই ঢোকসলা কি আজকে আমাদেরকে ঈসা নবীর উম্মত দ্বারা শিখতে হচ্ছে জানতে হচ্ছে বুঝতে হচ্ছে ঈসা নবীর উম্মতরা বুঝিয়ে দিল কি বুঝিয়ে দিল জোরে উম্মতে মুহাম্মাদি ঈসা নবী আমাদের কাছে সাহায্য চেয়েছেন কিন্তু আমরা সাহায্য করেছি আল্লাহকে এর অর্থ এই নয় যে আমরা আল্লাহকে করেছি কারণ আল্লাহকে দেখা যায় না আল্লাহকে ধরা যায় না আল্লাহকে চেনা যায় না আল্লাহকে বোঝা যায় না আল্লাহ ধরা ছোঁয়া সবকিছুর বাইরে আল্লাহর তরফ থেকে আল্লাহর যে রং নিয়ে এসেছে সে হলো ঈসা রুহুল্লাহ অতএব ঈসা রুহুল্লাহকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা বুঝা গেল তাহলে ঈসা নবীর উম্মতরা জানে যে আমরা ঈসা নবীকে সাহায্য করেছি মানে এই জন্য দাবি করেছি যে আপনাকে করেনি আপনি আল্লাহর তরফ থেকে এসেছেন আপনাকে সাহায্য করা মানে আল্লাহকে সাহায্য করা কিজি তো আজকের এই নুরানি মাজমাতে আজকের এই নুরানি মাজমাতে এখানে যারা যারা এসেছেন হযরত সৈয়দ শাহ হাজি কুদ্দুস মাদাজিল্লাহুল আলিয়ার দরবারে যে যেমন মেহনত দিয়েছেন যে যেমন খরচা দিয়েছেন যে যেমন সহযোগিতা করেছেন তারা এনাকে করেনি ইনি আল্লাহর ওয়ালি এনার দ্বারাতে আমরা আল্লাহর সাহায্যকারী হয়ে গেলাম তাহলে ওলির সাহায্য করা ওলির দরবারে আসা ওলির হয়ে যাওয়া ওলির রঙে রঙিন হয়ে যাওয়া তবেই হবে তোমার নামাজ আর সেই নামাজে আল্লাহ সাহায্য দেবে কিন্তু ওলির থেকে দূরে হয়ে গেলে তোমার নামাজ কবুল হবে না কি বাবা নবী আর ওলি আউলিয়া ছেড়ে যতই সাজো সার্কাসের জোকার সাজা হবে না 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 আল্লাহ সাজা দেখবে না ভিতর দেখবে অন্তর দেখবে ভাইরা আমার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা ওয়া আলা আলে আমি আপনাদের খেদমতে এতক্ষণ আউলিয়াদের শান মান সকতের জন্য বোঝাবার জন্য দুটো আয়াতকে টেনে এনে অনেকটা সময় নিলাম কিন্তু আজকে যে ভাইটাল কথা আমার বলার উদ্দেশ্য যে এই দরবারে পাওয়া যাবে কি কতটা আমরা লাভজনক হলো বা কতটা ক্ষতিকারক হবে এখানে এলে লাভও হবে ক্ষতিও হবে দুটো আল্লাহর ওলি দরবারে যারা আসে তাদের লাভও হয় ক্ষতিও হয় জান্নাতে আদম আলাইহিস সালামও ছিলেন আবার জান্নাতে আজাজিল ছিল ঠিক না ঠিক জান্নাতে আবার আজাজিল দুবার ঢুকেছিল আদম তো একবার কেননা জান্নাতের মধ্যে আদমকে সায়দা করতে বলা হয়েছিল একবার ছিল করেনি বিতাড়িত ফের তাকে প্রহসন দিয়ে তার মন মগজকে ভূমিকম্প করে বের করে আনার জন্য আবার জান্নাতে গিয়েছিল তার মানে বোঝা গেল যে জান্নাতে যখন শয়তান ঢুকতে পারে জান্নাতে যারা নিয়ে যাবে সেই ওদের দরবারে শয়তান থাকতে পারে না তার মানে এখানে শয়তানি পানার নিয়তে যারা আসবে তার ক্ষতি আর যারা মমিন বানাবার রহমত নেওয়ার দিলকে ফাইলিয়ে দেনেওয়ালা দেবে আমরা ফয়েজ নিয়ে যাবো তাদের লাভ ঠিক না বেটি দুটো দিক আছে তো ইনশাল্লাহ আসুন আমি আয়াতটা যে তেলাওয়াত সেই আয়াত হচ্ছে সুরা নাহল 78 নম্বর আয়াত এই আত্মাকে সামনে নিয়ে যাব বা আওয়াজে বলেন দরসুই পড়ুন শুরু করব আল্লাহুম্মা সাল্লি রহমতের ওই ফুল বাগানের রহমতের ওই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা
রহমতে রই আল্লাহর ওলির দরবারে তসবি নয় দম চলে এই দমের যে তসবি সুতা এ কাটে না ছিড়ে না আল্লাহ শুরু করেছে আর যখন যাবে আল্লাহতে গিয়ে মিলবে এই তসবির কোথায় যাচ্ছে রহমতে রই ফুল বাগানের মালিকি কামলিওয়ালা আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহ রই রসে আর মোহাম্মদি নাম শরণ করে গিরা দিলাম কোষে বুঝা যায় নাকি আল্লাহর সঙ্গে মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ নয় আল্লাহ মোহাম্মদ নয় কিন্তু গিরা দিলাম এমন দুটো মিলি এক এক কলেমা ঠিক না মালায় আমার শুকায় না রে ইল্লাল্লাহর ওই রসে মোহাম্মদি নাম শরণ করে গিরা দিলাম কোষে দমের সাথে করছি আমি মুর্শিদ না ধরলে মুর্শিদ ভজন জানবে না আরে দমের সাথে করছি আমি আরে দমের সাথে করছি আমি প্রেমেরই প্রেম খেলা যে প্রেমে বিভোর হয়েছে সেই প্রেমিক সেবিকা হয়েছে খোদার দমের সাথে করছি আমি প্রেমেরই প্রেম খেলা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা আরে দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা রহমতে রই ফুল বাগানের মালিক কামলিওয়ালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা পঞ্চ রঙে পাঁচ ফুলে রই নবী আলী ফাতেমা হাসান হুসাইন আর আল্লাহ এই পাঁচজনকে নিয়ে বলছে শিবগাত আল্লাহ আল্লাহর রং ওমান আহসান মিন আল্লাহ শিবগা আল্লাহর রং হতে উত্তম রং কার হবে তাহলে পাঞ্জেতানি আল্লাহর রং এই রং থেকে উত্তম রং নেই এই রং ছেড়ে এবাদত কবুল হবে না অনাহনুল্লাহু আবিদিন হে নবী বলে দাও যে আমরা ওই রঙেরই এবাদত করি জোরে বলেন সুবহান আল্লাহর এবাদত নয় পাঞ্জেতানি রঙের এবাদত পাই আল্লাহর এবাদত হ্যাঁ পঞ্চ রঙ্গি পাঁচ ফুলে রই সুগন্ধে মাতো আরা আজ পৃথিবী পাঞ্জেতানি মিটাবার জন্য কত পরাশক্তি তৈরি হয়েছিল রাজনৈতিক অর্থনৈতিক হ্যাঁ আতঙ্কবাদী হামলা গুন্ডাগার্দি হামলা বাদশাহী চক্র হামলা কত শক্তি প্রয়োগ হয়েছে কিন্তু হোসেনের ডাঙ্গা জিন্দাবাদ আছে জোরে বলেন পাঞ্জাতানি জিন্দাবাদ আছে মিটাতে পারবে না কেন আল্লাহ জিম্মা নিয়েছে হ্যাঁ পঞ্চরঙ্গি পাঁচ ফুলে রই সুগন্ধে মাতো আরা সোনরে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা সবাই নয় সোনরে মন ওই পাঁচটি ফুলের রং চিনেছে যারা তারাই দেখে ফুলের বাহার দেখবে কোথায় না মুর্শিদি সুরাতে তারাই দেখে ফুলের বাহার তারাই দেখে ফুলের বাহার হয় রে মন ভোলা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা রহমতে রই ফুল বাগানের মালিক কামলিওয়ালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা এক ফুলেতে আব হয়েছে এক ফুলেতে বাত আব আতস খাক বাত মাটি পানি আগুন বাতাস চার আনসার মানুষ তৈরি কিন্তু আল্লাহ পাক এই মুর্দা মূর্তি চার আনসার মাটি পানি আগুন বাতাস দিয়ে যে তৈরি করলো এতে একটা কি দিল আল্লাহ পাকের রূহ ফুক দিল নাফ দিল তখন কিন্তু ভরে গেল তাহলে চার আনসার দিয়ে তৈরি মেন যে যাকে দিয়ে আজকে আমাদের গাড়ি চালাচ্ছে সেই মেনটাকে চেনার জন্য যুগে যুগে নবী আলী পাঠানো অতএব চিনতে হবে আমি কে ছিলাম কোথায় এলাম কোথায় কেন এলাম ফের যাব কোথায় এই আসা যাওয়ার কারণ কি আমার মধ্যে যে বলছে কথা সেটা কে সেটা কি আমি তাহলে আমি কে এই আমি কে প্রশ্নের উত্তরটা জবাব নিয়ে যাওয়ার জন্য পৃথিবীতে আসা যদি আমি কে জবাব না পাই মানব জন্মটাই বৃথা
মানব জন্ম তাই বৃথা লাভ নেই কিছুদিনের আইয়াসি বিলাস বহুল মরে গেলে সব ফাঁকা কেউ কারণ নাই কিন্তু মানব যখন মানব জন্ম মুহাম্মাদি সূরাতে জন্ম এইজন্য পৃথিবীতে আসার সময় আযান আর ইকামত কেন না মুহাম্মদ রূপে খোদার সূরাতে নামাজ এসে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ ও শব্দ বুঝি না তো এইজন্য চার আনাসার কে দিয়ে আজকে যে আমাদের কাঠামো দাঁড় করিয়েছে হ্যাঁ দু কদমে মানুষ চলে যায় তাড়াতাড়ি চলছে আদমের গাড়ি এই যে আদমের গাড়ি এত চলাফেরা করছে আদমের গাড়ি না চললে সব গাড়ি অচল হয়ে যেত ঠিক না বেঠিক হ্যাঁ এই আদমের গাড়ি না চললে সব গাড়ি অচল আদমের গাড়ির জন্য সব গাড়ি চলছে চালাচ্ছি আমরা তো এই যে আমি কি আমাকে চিনতে হবে আমাকে চিনতে গেলে কই আল্লাহওয়ালা যে আমি কে চিনেছে তার কাছে যেতে হবে তাই এক ফুলেতে আব হয়েছে এক ফুলেতে বাত এক ফুলেতে আব হয়েছে এক ফুলেতে বাত এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক ফারসি লামসের মানেগুলো বুঝতে পারছেন তো আব আতশ খাক বাত মাটি পানি আগুন মাটি পানি আগুন হাওয়া জি এক ফুলেতে আব হয়েছে এক ফুলেতে বাত এক ফুলেতে আতশ হলো আর এক ফুলে খাক বাকি আর এক ফুলের খবর তাহলে এখানে মোল্লা মৌলবী মৌলানা মুফতি সব বেকার কেউ পাবে না কেন ওই যে আল্লাহর রহনুমাই যারা হাদি তার কাছে রেখে দিয়েছে বাকি আর এক ফুলের খবর জানেন বাড়ি তালা দমের সুতায় গাঁথলাম আমি লা ইলাহার মালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে